কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে শনিবার থেকে ত্রিপুরা রাজ্য শুরু হলো প্রদেশ কংগ্রেসের কর্মসূচি। ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এদিন রাজ্যের 16টি স্থানে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য। শনিবার সকালে ধর্মনগর কংগ্রেস ভবন থেকে এক পদযাত্রা সংগঠিত করা হয়। এতে কংগ্রেস নেতা কেবল নন্দী, রূপময় ভট্টাচার্য, নিরুপম দে, চয়ন ভট্টাচার্য সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য এক সাক্ষাৎকারে বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মতিথিতে এই ভারত জোড়ো যাত্রা শুরু করা হয়েছে। বর্তমান রাজ্য সরকারকে তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যে যে অসভ্যতামি চলছে তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার অঙ্গ হিসেবে শনিবার থেকে ত্রিপুরা রাজ্য শুরু হলো প্রদেশ কংগ্রেসের কর্মসূচি। ত্রিপুরা বাঁচাও স্লোগানকে সামনে রেখে এদিন রাজ্যের 16টি স্থানে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য। শনিবার সকালে ধর্মনগর কংগ্রেস ভবন থেকে এক পদযাত্রা সংগঠিত করা হয়। এতে কংগ্রেস নেতা কেবল নন্দী, রূপময় ভট্টাচার্য, নিরুপম দে, চয়ন ভট্টাচার্য সহ প্রমুখরা উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সদস্য চয়ন ভট্টাচার্য এক সাক্ষাৎকারে বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মতিথিতে এই ভারত জোড়ো যাত্রা শুরু করা হয়েছে। বর্তমান রাজ্য সরকারকে তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যে যে অসভ্যতামি চলছে তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।